আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আরামে আছেন, নির্ভয়ে আছেন। কিন্তু আবারও বলছি, আমরা কেউ নির্ভয়ে থাকছি না, আমরা কেউ নিরাপদ নই। আপনি হয়তো ভাবছেন যে আপনি সেফ। সত্যি কি সেফ? আপনি সত্যি কি সেফ? শুক্রবারের ভরা সন্ধ্যায়, মানে উইকেন্ডে, আজকে শনিবার কালকে শুক্রবার ছিল, ভরা উইকেন্ডের বাজারে রাত 8:30টার সময় যে গুলিটা চললো, সেই গুলিটা যদি মিসফায়ার হয়ে আপনার মাথার একদম কপালের মাঝে এসে লাগতো তাহলে কি হতো? লাগতেই পারত। আপনি তখন ধরুন অ্যাক্রোপলিস মল থেকে বেরোচ্ছেন, সিনেমা দেখে বেরোচ্ছেন, বা হয়তো বাচ্চা কোলে রেস্তোরাঁয় ঢুকছেন, বা হয়তো কাছের বিয়ে বাড়িতে আপনি হয়তো ঘুরতে গেছেন, পাশের বাড়িতে থাকেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ইন্দ্রনীল সেনের পায়ে লাগতে পারতো, দোলা ব্যানার্জি বিখ্যাত অ্যাথলেট অলিম্পিয়ান, তার হাতে লাগতে পারতো গুলিটা, একদম পাশে থাকেন তিনি। তারকা প্রতিবেশীদের, যারা এখনও মুখ খুলছেন না, কিন্তু চারপাশের ওই 18-তলা 19-তলা বিল্ডিংয়ে যাদেরকে দেখা যায় তাদের গায়ে লাগতে পারতো এখনও, তারা বা আমরা হয়তো ভাবছি আমরা সেফ। বাংলায় আসলে আমরা সবটা নিয়তির ওপর ছেড়ে দিয়েছি। নিয়তি ঠিক করলে সেটা ঠিক হবে, সরকার যদি কিছু করতে যায় সরকার হাত তুলে নিয়ে বলবে এটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, প্রতিবাদ জানাই। কার বেগেন্সটে কে প্রতিবাদ জানাচ্ছে? এখনও ভাবছেন আপনি সেফ? এখনও ভাবছেন এসব ভাটপাড়া কসবা রাজডাঙাতে হয়? আপনার পাড়া তো সেফ, আপনার পাড়ায় তো এত বাড়াবাড়ি হয়নি। এখনও ভাবছেন আরজি করে ডাক্তার মেয়েটির সঙ্গেও সব ঘটনা ঘটেছে, আপনার বাড়ির সামনে স্বাস্থ্যকেন্দ্র তো এখনও সমস্ত কিছু ঠিক আছে, বা আপনার মেয়েটি সেফ রয়েছে। এখনও ভাবছেন বাংলাদেশে যা হচ্ছে ওটা পাশের দেশে হচ্ছে, আপনার রাজ্যে আপনি তো সেফ। ধারণা বদলান, চারপাশটা বদলাবে তাহলে। আর ধারণা যদি না বদলাতে পারেন, দেখবেন আপনার চারপাশে এই নগরের যে আগুন দেবালয়তে এসেও লাগবে, এবং তখন প্রলয়, যে প্রলয় শুরু হয়ে গেছে সেই প্রলয় বন্ধ হবে না যতই আপনি চোখ বন্ধ করেন। আমি একবার দেখানোর চেষ্টা করব, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। এই মুহূর্তে আপনারা যারা ভাবছিলেন যে এই গুলি বন্দুক এই সমস্ত কিছু কোচবিহারে শুধু দেখা যায়, আপনারা ভাবছেন, অনেকেই কলকাতা শহরে বসে ভাবতেন যে কোচবিহারে এইসব শীতলকুচির ঘটনা ঘটে, আমার কলকাতা শহর সেফ, বা মালদাতে এই ধরনের ঘটনা ঘটে, একদম মাথায় গুলি করার ঘটনা, বুকে গুলি করার ঘটনা, বোমায় হাত পা উড়ে যাওয়ার ঘটনা ঘটে, বা মুর্শিদাবাদে ঘন ঘন এই ধরনের ঘটনা ঘটে, আমরা তো সেফ। বীরভূমের নাড়ু বা পারুই এই সমস্ত জায়গাতে মনে হয় আপনারা ভাবেন যে এই ধরনের জিনিসগুলো ঘটে, কিন্তু বীরভূমের পরে কসবা, কসবাতে যদি এরকম ঘটনা ঘটে বা ব্যারাকপুরে এই ধরনের ঘটনা ঘটে, তখন আপনাদের নড়ে চড়ে বসতে হয়। তারপরে হয়তো একদিন যখন পার্ক স্ট্রিটে এরকম ঘটনা ঘটবে, তখন আপনারা দ্রোহের রাত শুরু করবেন, প্রতিবাদ শুরু করবেন, হোক কলরব শুরু হবে যখন যাদবপুরে হবে, বারাসত, ভাটপাড়া, ব্যারাকপুর এই সমস্ত জায়গাতে যখন এই গুলিগোলাগুলো চলে, তখন আপনারা ভাবেন এগুলো তো ভাটপাড়াতে হয়, কসবা সেফ। আসলে আমরা কেউ যে সেফ নই, বেলঘড়িয়া থেকে বারাসত, বারাসত থেকে ভাটপাড়া, ভাটপাড়া থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে কসবা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, গোটা বাংলাটা ঠিক এভাবে কানেক্টেড। আবারও বলছি, এখন কোচবিহারের মানুষ কসবার মানুষের পাশে দাঁড়ান, কসবার মানুষ রিয়্যাক্ট করুন যখন মালদাতে এই ধরনের কোনো ঘটনা ঘটছে, মালদাতে যখন এই ঘটনাগুলো ঘটছে, তখন বারাসতে যারা বসে রয়েছেন এখনও, যারা ভাবছেন আমার বাড়ি তো সিকিউর, তারা নড়ে চড়ে বসুন, সরকারকে প্রশ্ন করুন, তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন, এই বাংলাতে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।